হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সাজু উঁচু করে চলে এসেছি। আর কোথায় এসেছি? আজকে এসেছি পিসিবাড়িতে। আজকে আমার ছোট্ট ভাইজির ষষ্ঠী পুজো প্লাস জন্মদিন। অ্যাকচুয়ালি আজকে ওর জন্মদিন, কিন্তু ও ষষ্ঠী পুজোটা সেই সময় করা হয়নি বলে সেই জন্য আজকে করছে। আজকে জন্মদিন প্লাস ষষ্ঠী পুজো দুটোই একসাথে হবে। তো আমরা তো সকাল সকাল চলে এসেছি, আর এদিকে দেখতে পাচ্ছ আজকে রান্নাবান্না লোক দিয়ে করাচ্ছে। সবসময় অনুষ্ঠানে দাদাই রান্না করে, তো এবারে লোক দিয়ে রান্না করাচ্ছে। আর দেখছো ওখানে গরম গরম বেগুন ভাজা হচ্ছে। আর ওই যে মামিয়া আমার ছেলেকে মধু খাওয়াচ্ছে না কি একটা খাওয়ালো, আর এই যে বৌদিকে বললাম একটু হাই করে দাও। আর এই যে দেখতে পাচ্ছ ওর বার্থডের খাবার। আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো সেই জন্য আজকে নিরামিষই করেছে, আজকে আমিষ করেনি। আর পুজো তো সকাল সকাল হয়ে গেছিলো, তো আমরা আসতে একটু লেট করেছি কারণ বাচ্চা নিয়ে, বুঝতেই পারছ। ওদিকে সোনা মাকে তো ওর মামা খাবিয়ে দিল, আর এইদিকে আমার বাবা ঘুমিয়ে পড়েছে। এই যে তার দিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো আমি তো প্রায় এক মাস, মানে এক মাসের ওপর হয়ে গেছে, দেড় মাস পরে ভিডিও করলাম। তো লাস্ট আমি ভিডিও করেছিলাম ষষ্ঠী পুজোর সময়, তো আবার এই আজকে করলাম। তো ছেলে নিয়ে তো আমার সময় কেটে যাচ্ছে, সকাল বিকেল দুপুর কখন সময় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না, কারণ বেবি হলে তো বুঝতেই পারছো। আজকে অনেকদিন পরে আমি তোমাদের সামনে আসলাম। তো এখন একটু ওপরে এসেছি, এই যে আর পেছনে দেখছো পুজো হয়েছে। এই যে আমার ভাইপো, একটু হাই করে দে। হাই। আর অনেকদিন পরে আজকে আমি সাজলাম, তো জানিও কেমন লাগছে। এখন যাবো নিচে, তো খেয়ে নিই। আর বর তো অফিস থেকে আসবে, তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তারপরে নিচে এসে খেতে বসে গেছি, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো আজকের মেনুতে ছিল বাসমতি পোলাও, আলুর দম, বেগুনি আর পনির। তো বাসমতি পোলাওটা তো দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছিল। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, আলুর দমটাও খুব ভালো হয়েছে, আর পনিরটাও খুব 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 সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, খাওয়া দাওয়া করে এখন এই ঘরে চলে এসেছি। আর এই দেখো আমার ছোট্ট ভাইপো তার ছোট্ট ভাইকে ঘুম পাড়াচ্ছে। ও বলছে পিপি আমাকে দাও, আমি ঘুম পাড়াচ্ছি ভাইকে। তো দেখো কী সুন্দর করে ঘুম পাড়াচ্ছে, কারণ ও ওর মানে বোনকে তো ছোটোর থেকে নেয়, তো ওর একটা অভ্যেস আছে। আর এই দেখো আমার ছোট্ট পিপি আমার মায়ের কোলে রয়েছে, আর সারাক্ষণ ভাই ভাই করছে। ভাই তো বলতে পারে না, ওই ভা ভা করে। হ্যাঁ, এখন তো একটু একটু কথা শিখছে। আর এই দেখো আমাকে দেখে হাসছে। আমি বলছি কই তোর দাঁতটা দেখা, দেখো দুটো ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, কী সুন্দর লাগছে না দেখে। আর এই যে ভাইকে গেছে এখন আদর করতে, আর ও মানে ভাইকে গিয়ে আদর করবে, ঘুম পাড়াবে। এই দেখো ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, আবার বোঝে যে ছোট ভাই জোরে করলে লাগবে, ওই জন্য আস্তে আস্তে দেয়। এবার দেখো গিয়ে ওর মাথায় ওর মুখটা দিয়ে আদর করবে ওকে। তো এই ছোট্ট দিদি তার ছোট্ট ভাইকে আদর করছে, এইসব সিনগুলো দেখলেও খুব ভালো লাগে। তো এবার দেখো দৌড়ে যাবে ওর ভাইয়ের কাছে, বলছে আদর করবে। এবার দেখো কী সুন্দর করে আদর করবে। আর ওর দাদা বলছে বোন বেশি জোরে ওকে এ করিস না, ওর লাগবে, ভাইয়ের লাগবে। এই দেখো 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 কী কিউট না, আস্তে করে ওর মাথায় হাত দিচ্ছে। এবার ওর গালটা গিয়ে ওর মাথায় ঠেকাবে, বললো ভাই ভাই। তা মা বাবাকে সরি দিল, কারণ জোরে মাথা দিলে আবার ও মানে আমার ছেলে লাগতে পারে। আর বৌদি তোকে ওদিকে খাওয়াচ্ছে, আর আমার ছোট্ট সোনা তার দিদিমের কোলে গেছে ঘুমাতে। আর ও আমার থেকে আমার মায়ের কোলেই খুব ভালো থাকে। হ্যাঁ, আমার কাছে কেন থাকতে চায় না জানি না। হ্যাঁ, আমার কাছেও থাকে, থাকতে চায় না একেবারে বলা ভুল, কিন্তু আমার মায়ের কাছেও সব থেকে ভালো থাকে। তো চলো এরপরে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব। আর এই যে এখন লাস্টে আমার কোলে দিয়েছে, আমি একটু কোলে নিয়ে রেখেছি, সকাল থেকে তেমন একটা কোলে নেইনি, সারাক্ষণ তো এর কোলে ওর কোলেই ছিল। আর এই দেখো আমার কোলে আসলেও কান্নাকাটি করছে, দেখো তোমরাই দেখো। তো যাই হোক, ছেলে তো ঘুমিয়ে পড়েছে। আর সন্ধ্যাবেলা এই যে আমার ছোট্ট পিবিকে আমি এখন হাঁটা শেখাচ্ছি, ও এখন ধরে ধরে হাঁটতে পারে, ওর এই এক বছর বয়স হলো আজকে, কমপ্লিট হলো। তো আমিও একটু হাঁটাচ্ছি ওকে,
কারণ ও এত দুষ্টু হয়েছে না, সেজন্য বললাম যে চল পিপি তোকে নিয়ে একটু হাঁটাই। তো এই যে এখন আমি ওকে নিয়ে হাঁটাচ্ছি। আর আমার বরমশাই তো এখন অফিস থেকে আসেনি, ওর আজকে খুব লেট হয়েছে, প্রায় ওর ওই 8টা সাড়ে 8টা মতন বেজে গেছিলো আজকে আসতে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো আর দেখো এই যে এখন ওই মোটামুটি 8:30 মতো বাজে, আমি একটু ফ্রেশ হয়ে আবার নতুন করে সাজুগুজু করে নিয়েছি, জানিও কেমন লাগছে। অনেকদিন পর আজকে সাজলাম, তোমাদের আগেও বলেছি এখনও বলছি। আর এই যে আমার বরমশাই রাত্রি 9টা নাগাদ এসে হাজির হয়েছে, আমরা তো সন্ধ্যাবেলায় চলে যেতাম কিন্তু আমার বরের জন্য ওয়েট করতে হলো। আর এই যে আমার মাসি আমার এখন ছেলেকে দেখবে, তার নাতি বলে কথা দেখছে। আর এই যে এখানে এদিকে সব বেলুনগুলো সব ফোলানো হচ্ছে, আর আমার ছেলে তো ফোন দেখলে ও হা করে তাকিয়ে থাকে, জানি না আদৌ কিছু বুঝতে পারে কি না। আর এই যে আমার মা, ছোট্ট ভাইপো, এরপর এই যে কেক নিয়ে এসেছে, যেহেতু ওই যে আগেই বললাম যে আমার ভাইজির আজকে বার্থডে, তো সেই জন্য একটু কেক সেলিব্রেট করা হচ্ছে, কেক কেটে সেলিব্রেট করা হচ্ছে। তো এই যে কেক নিয়ে এসেছে, আর এই যে ছোট্ট বিবিকে দেখো কতটা ভালো লাগছে দেখতে, বেশ রেনবো একটা জামা পরেছে, মাথায় মুটুক দিয়েছে। আর এই যে আমার ছেলেকে আমার মা ওর পাশে বসিয়ে দিয়েছে, বলছে তুই বস এখানে। আর সবাই তো এখানে খুব মজা করছে, অনেক লোক এসেছিলো, আর বৃষ্টিও হচ্ছিলো এই সময়। আর এই দেখো দাদাভাই তার বোনকে খাওয়াচ্ছে, একটুখানি কেকও মাখিয়ে দিচ্ছে গালে, সবাই মিলে ওকে কেক খাওয়াচ্ছে। কিন্তু আমার পিপিকার কেক খাওয়ানো হয়নি, আমি ভুলেই গেছিলাম ভিডিও করার জন্য, প্লাস ছেলে ওদিকে কান্নাকাটি করছিল সেই জন্য। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এরপর তো আমরা বাড়ি চলে যাব, এখন ওই রাত্রি 9:30 মতো বাজে, আমরা উবের বুক করে এসেছিলাম, আর হাজব্যান্ড খেয়ে নিই তারপর আমরা বেরোবো। আর এই যে আমার সোনা বাবা, দিদুনের কোলে তো খুব ভালোই আছে দেখতে পাচ্ছ, আর এদিকে তার মামু, তার মামু জানের সাথে খেলছে, তো শেষমেশ তার মামু তাকে